সারাদিন টই টই করে ঘুরে পেটে অনেক ক্ষুধা পাইছে, যাই এবার কেলটু ভাইয়ের দোকান থেকে কিছু খাবার খেয়ে আসি। আসসালামু আলাইকুম ভাই, কি নিবেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, একটা পাউরুটি দিবেন, কিন্তু এমন পাউরুটি চাই যা খেলে মাথা ঠান্ডা হয়ে যাবে। আহা ভাই, পাউরুটি তো পেট ভরাবে, মাথা ঠান্ডা করার দায়িত্ব তো এয়ার কন্ডিশনারের। তাহলে একটা এয়ার কন্ডিশনার বানানো পাউরুটি দেন। এই দোকানে ওরকম ম্যাজিক পাউরুটি তো নেই, তবে চাইলে বরফের মতো ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস দিতে পারি। এক ঢোকেই মাথা একদম ফ্রিজ হয়ে যাবে। আচ্ছা, মাথা ফ্রিজ হোক আর না হোক, কোল্ড ড্রিঙ্কস দিলে গলা ঠান্ডা হবে নিশ্চিত। ঠিক আছে ভাই, দেন। ভাই, এর সাথে একটু চিপস নিবেন, খেলে মন ভালো হয়ে যাবে, আবার বেশি খেলে মায়ের বকা খাবেন, ডবল মজা। ঠিক আছে, কিন্তু এমন কিছু দেন যাতে মায়ের বকা খাওয়ার পর নিজেই বকা দিতে পারি। হায় হায় ভাই, এরকম পণ্য তো সুপার পাওয়ারের সাথে আসে, আর সুপার পাওয়ার কিনতে হলে সুপারমার্কেটে যেতে হবে। আরে না ভাই, ওদিকে সুপার পাওয়ার নিতে গেলে আমার সুপার পকেট খালি হয়ে যাবে। তাহলে ভাই, এখানে নর্মাল পাওয়ারের জিনিস দিয়ে মন ভরান, সুপার না হোক অন্তত বকা সামলাতে পারবেন। ঠিক বলছেন ভাই, চলুক তাহলে নর্মাল পাওয়ার। এক প্যাকেট চিপস দিন আর কিছু চকোলেটও দেবেন, মায়ের বকা খেলে মুখে একটু মিষ্টি লাগবে। একদম ঠিক বলেছেন, বকা খাওয়ার পর মিষ্টি মেজাজ করতে চকোলেটের মতো আর কিছু হয় না। এই নেন ভাই, চকোলেট আর চিপস। ধন্যবাদ ভাই, আজকে ভালোই মজা পেলাম আপনার কাছে এসে। ভাই, হাসি বিনামূল্যে, আবার আসবেন বকার ওষুধ নিতে? অবশ্যই আসবো ভাই।